মাদার টেরেসা বলেছেন, হতাশার কিছু নেই, সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, ভাঙ্গা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো দিন ফিরে আসে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। আচার্য চাণক্য বলেছেন, সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, লেবুর একটা ফোঁটা যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয়। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। মাদার টেরেসা বলেছেন, চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। বিল গেটস বলেছেন, পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করতে পারিনি। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, সৌন্দর্য একদিন তোমার ছেড়ে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। মাদার টেরেসা বলেছেন, কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। ডেল কার্নেগি বলেছেন, আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষ ভোজী হলে কি কোনো সার আপনাকে তাড়া করবে না? স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও বেশি দামি। বিল গেটস বলেছেন, আশা জীবনের সবচেয়ে বড় সত্য, যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্যি হবেই। ওয়ারেন বাফেট বলেছেন, যদি এমন কোনো পথ বের করতে না পারো যা তোমার ঘুমানোর সময়ও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না, যতই বলুক পাশে আছি সব সময়। হুমায়ুন আহমেদ বলেছেন, একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায়, যখন তার জীবনে বিশেষ কেউ আসে অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। ওয়ারেন বাফেট বলেছেন, মানুষ নিজের পিছনে যে বিনিয়োগ করে সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে? স্বামী বিবেকানন্দ বলেছেন, কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।